ঈশ্বরের মহা নামে ধন্যবাদ দিই যে আজকে আমি এসেছি উড়িষ্যার তালসারি নামক যে বীচ রয়েছে আর দীঘা থেকে মাত্র 30 কিলোমিটার ডিস্টেন্সে। আর আপনারা দেখছেন সেই তালসারির দ্বীপ বলবো না, তালসারি যে বীচ রয়েছে, বীচ, আর সুন্দর এই বীচে আমি রয়েছি। আপনারা দেখছেন সমুদ্রের জল কতটা দূরে নেমে গিয়েছে, সমুদ্রের জল। এটা হলো উড়িষ্যার তালসারি বীচ, এখানে প্রচুর মানুষ সমাগম হয়েছে এই সময়, আর ওই সময় থেকে প্রচুর মানুষ এখানে আসবেন। এই যে বীচ রয়েছে, সমুদ্র বীচ, আপনারা দেখছেন অনেক ট্রলার এদিকে রয়েছে, আর মাছ ধরে যারা এখানে আসেন আর তারা এখানে থাকেন, আর কিছু পরে তারা আবার সমুদ্রে পাড়ি দেবেন মাছ ধরার জন্য। দেখছেন অনেকটা দূরে সমুদ্রের জল সেখানে বিরাজমান, অনেকটা দূরে সেখানে সমুদ্রের জল রয়েছে। আর আমরা এই সময় রয়েছি উড়িষ্যার তালসারি যে সমুদ্র বীচ রয়েছে সেই সৈকতে আমরা রয়েছি। আর যখন আমরা এই সময়ে রয়েছি তখন ঈশ্বরের বাক্য থেকে একটু আমরা ধ্যান করি, যে পবিত্র বাইবেলে ঈশ্বর সদাপ্রভু তিনি বলেছেন যে তোমরা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, গুরুজনদের শ্রদ্ধা করো, পিতামাতার প্রতি কর্তব্য পালন করো, অপরের জন্য চিন্তা করো। বন্ধু, আমরা এটা করি না। যদি আমরা প্রতিটা মানুষ একে অপরের জন্য চিন্তা করি, একে অপরের জন্য ভালো বাসা আমরা দিই, গুরুজনদের শ্রদ্ধা করি, পিতামাতার প্রতি কর্তব্য পালন করি, আর তাহলে দেখব যে আমাদের প্রতিটা জীবনে কত আশীর্বাদ, কত অনুগ্রহ ঈশ্বর দেবেন। কারণ ঈশ্বর তিনি প্রেমের ঈশ্বর, অনুগ্রহের ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর। আজকে এখানে আমরা এসেছি বহু পরিবার, কিন্তু বেশিরভাগ পরিবারের ছেলেমেয়েরা, বউ, মা, জামাই বা নাতি নাতনিরা এসেছেন, কিন্তু বাবা মারা তারা বাড়িতে রয়ে গিয়েছেন, অসহায়ের মতো বাবা মারা বাড়িতে রয়েছেন। কিন্তু আমরা বিভিন্ন জায়গা আমরা ভ্রমণ করি, আনন্দ করি, কিন্তু পরিবার সেই আনন্দ থেকে বঞ্চিত হন। আর যদি আমরা ঈশ্বরের বাক্যকে পালন করি তাহলে আমরা যখন ভ্রমণে যাই আনন্দ করি, যদি পরিবারকেও সেখানে নিয়ে যায়, অর্থাৎ আমাদের বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা বা পরিবারে যদি কোনো অসহায় বিকলঙ্গ মানুষ থেকে থাকেন, যদি তাদেরকেও আমরা এই ভালোবাসার সঙ্গে সঙ্গী করতে পারি তাহলে তারাও আনন্দ পাবে। আর যখন অপরে আনন্দ পাবে তখন আমরাও আনন্দ পাবো। প্রভু বলছেন তোমরা অপরের জন্য ভালো চিন্তা করো। বন্ধু, যদি আমরা অপরের জন্য ভালো চিন্তা করতে পারি, ঈশ্বর আমাদের জন্য তিনি ভালো চিন্তা করবেন। আসুন আমরা প্রতিটা মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি, বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করি, পরিবার এবং আত্মীয় প্রয়োজন, পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে আমরা ভক্তি শ্রদ্ধা বিনিময় করে আমরা চলি। দেখছেন সমুদ্রের জল অনেকটা দূরে রয়েছে, সমুদ্রের জল, আমরা রয়েছি উড়িষ্যার তালসারি নামক যে সামুদ্রিক দিয়ে বীচ রয়েছে, আর সেই বীচে আমরা রয়েছি। আপনারা দেখছেন অনেক মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করছে, এটা দীঘা থেকে মাত্র 40 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, আর এটা সম্পূর্ণটাই সমুদ্রের তলায় থাকে। কিন্তু এই সময় এখানে পুরোটাই বালি, আপনারা দেখছেন পুরোটাই বালি, এখানে লাল কাঁকড়া রয়েছে, গরু এখানে চড়ছে, সমুদ্রের জল আপনারা দেখেন কতটা দূর সমুদ্রের জল, আর ডিস্টেন্স দেখাবো দূরের। আমরা ওই দূরে যে গাছপালা দেখছেন সেখানে মানুষজন রয়েছে, সমুদ্রে জল অত দূর পৌঁছায়, কিন্তু যদি ক্যামেরা ঘুরিয়ে দেখাই এই জলটা কত দূর, মোটামুটি প্রায় 500 থেকে 600 মিটার দূরে এই তালসারির বীচের যে সমুদ্রের জল চলে এসেছে, প্রায় 500 থেকে 700 মিটার দূরে চলে এসেছে। আপনারা দেখছেন সেই বীচ এখানে রয়েছে, বহু মানুষ এখানে আনন্দ করছে, তারা তালসারি যে সমুদ্রের বীচ রয়েছে এখানে বহু মানুষ আনন্দ করছে। আপনারা সঙ্গে থাকুন, এরপরেও অনেকটা দূরে আমরা যাব, সেখানেও আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব, আর সেই সঙ্গে আমরা ঘুরবো, জিনিস দেখবো, যাতে আমার সঙ্গে আপনারা সকলে আনন্দ করতে পারেন। বাড়িতে বসে আমরা রয়েছি উড়িষ্যার, মানে পশ্চিমবঙ্গের পরে যখন উড়িষ্যা স্টার্ট হলো, আর এই উড়িষ্যার স্টার্টিংয়েই একটি জায়গা রয়েছে, দীঘা থেকে মাত্র 40 কিলোমিটার সময় লাগে।
35 থেকে 40 মিনিট সময় লাগে উড়িষ্যার ভিতরে ঢুকেই তালসারি নামক জায়গা আমরা রয়েছি। তালসারির এই সমুদ্র সমুদ্রের বীচ বা সমুদ্র সৈকত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে থাকুন, আনন্দে থাকুন, অপরের জন্য চিন্তা করুন, প্রভুকে ভালোবাসুন। জয় যীশু, নমস্কার।